পার্বত্য বান্দরবান আসন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের মতো এই আসনেও বইছে ভোটের হাওয়া। বান্দরবান জেলা নিয়ে গঠিত পার্বত্য বান্দরবান আসন, এই আসনে মোট ভোটার 2,50,000-এর মতো। আজকের ভিডিওতে চলুন দেখে নিই আসনটি থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা লড়তে পারেন ভোটের মাঠে। আসন্ন সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবান আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি বীর বাহাদুর উষু সিং, তার দলীয় মনোনয়ন নিশ্চিত হিসাবেই বিবেচনা করা হচ্ছে। এদিকে বিএনপি থেকে আলোচনায় আছেন প্রবীণ নেতা ও রাজ পরিবারের সদস্য সাচিন ক্রুজেরি। তিনি জেলা বিএনপির বর্তমান কমিটি ম্যামাচিন গ্রুপের। বর্তমান কমিটির তৃণমূলের শক্তির কারণে মামাচিনও দলীয় মনোনয়ন পেতে পারেন। এদিকে আসনটিতে তৎপর রয়েছে জনসংহতি সমিতি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জলিম ও মারমা প্রার্থী হতে পারেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ মুজিবুর রহমান রয়েছেন আলোচনায়। অপরদিকে জেলায় জাতীয় পার্টির দুইটি অংশের রাজনীতি সীমিত আকারে থাকলেও জেলা জাতীয় পার্টি এরশাদ সভাপতি, কোশই অংবা সাধারণ সম্পাদক শওকত জামান মিশু নির্বাচনী প্রার্থী হতে পারেন। অন্যদিকে জাতীয় পার্টি বিদিশা এর সভাপতি কাজী নাসিরুল আলমকে প্রার্থী হিসাবে দেখা যেতে পারে। এই আসনে কোনো দল থেকে কে পেতে পারেন মনোনয়ন, আপনার মতামত জানান কমেন্টে। আপনার হিসাবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী এমপি, কার হাতে তুলে দিতে চান এলাকার উন্নয়নের দায়িত্ব কমেন্টে আমাদের জানান। বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করে রাখুন এক্ষুনি। আপনাদের গঠনমূলক পরামর্শ ও মতামত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আজকে সারাদিনের সাথেই থাকুন।